একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে এই কর্ড প্রোগ্রেশনের মধ্যে একটা বিউটি লুকিয়ে আছে যে এই গানটাকে ইন্টারেস্টিং ব্যাপার করছে। কেমন? সেদিনও ছিল দুপুর এমন, ঝকে ঝকে রোদ, অস্থির মন, আর ঘড়ির কাটায় তখন প্রশ্রয়। লক্ষ্য করলেন? আর একবার। সেদিনের মতো কলেজের ক্লাস শেষ হয়ে গেছে অবকাশ, নর্মাল পাওয়া গেছে ফের দেখার আকাশ, নীলছে সময়। তবে ইন্টারেস্টিং ব্যাপারটা কেমন করে আসছে? এই গানটা মূলত এ মাইনার স্কেল তো বটেই, কিন্তু একটা ইন্টারেস্টিং মোডও ইউজ হচ্ছে, যার নাম হচ্ছে হারমোনিক মাইনার। এবার এই হারমোনিক মাইনার থেকে যে যে কর্ডগুলো আসছে সেই কর্ডগুলোই কিন্তু গানে আছে। নীল রঙে কর্ডগুলো ইউজ হচ্ছে। বাংলার সব থেকে পপুলার ব্যান্ড, মানে আমরা গিটারটা যখনও বাজাইনি তখনও হয়তো এই ব্যান্ডটা শুনেই গিটারটা বাজিয়েছিলাম। কিরাম? ফসিলস। এবার এই ফসিলসের একটা খুব গুরুত্বপূর্ণ গান আছে, এই গানটা এমন কেউ নেই যে শোনেনি, যার নাম হচ্ছে নীল রং ছিল ভীষণ প্রিয়। এমন খুব কম মানুষই আছেন যারা শোনেনি, আর যদি ব্যান্ড মিউজিক শোনে আর নীল রং ছিল ভীষণ প্রিয় শোনেনি তাহলে তো কথাই নেই, মানে মারধর করতে পারে। মানে মজা করলাম, মানে যদি না শুনে থাকেন তাহলে একবার শুনে নিতে পারেন, খুবই ভালো গান। তো এবার যে প্রশ্নটা মাথায় আসে যে এই গানটা আমরা গিটারে কেমন করে বাজাবো, তবে বলে রাখা ভালো শুধুমাত্র তার জন্য নয়, এই গানটা কি করে রূপম ইসলাম লিখেছে বা কম্পোজ করেছে তা একটু আমরা অ্যানালাইসিস করব, যাতে করে আমাদের গান লেখাতে বা গিটার প্লেইংয়ে বা মিউজিক নলেজে একটু এনকারেজমেন্ট হয়। মানে জাস্ট গিটার নিয়ে শুধু বাজিয়ে নিলাম, গানটা গেয়ে নিলাম, সেটা মূল বিষয় নয়। তাহলে প্রথমে ইন্ট্রোটা বাজানো যাক, মানে ইন্ট্রোটা তো অবভিয়াসলি ভোকালই আছে। এবার যদি আমরা গিটারে বাজাই লিড হিসেবে তাহলে এর পেছনে কী কী কর্ড লাগছে না সেটা বার করতে সুবিধা হবে। যদি গিয়ে বোঝানো যায়, খুবই বাজে গলা, রূপম ইসলামের গান গাইছি অনেকে হয়তো মারতেও পারেন, তো যাক একটু বোঝানোর জন্য করছি, মানে একটু ক্ষমা প্রার্থী। এটা সি নোট, তাই এ মাইনার কর্ডটা লাগছে, কারণ এ মাইনার কর্ডের টপে সিটা আছে। এবার এটা ই নোট, এবার ই নোটটা সি মেজারের টপে আছে, তাই আমরা সি মেজার লাগালাম। এবার নেক্সট, এটা এফ নোটে শেষ হচ্ছে অদ্ভুতভাবে, তাই এফ মেজার কর্ড। আর বলবা যায় অদ্ভুত না? এবার এটা আবার ডি নোট, এখানে না আবার ই সেভেন কর্ডটা লাগবে, কারণ ই সেভেন কর্ডে ডি নোটটা টপে আছে। নর্মালি আমরা ই মেজারটা এরম ভাবে বাজাই, কিন্তু লিল ফিঙ্গারটা যদি আমরা তিন নম্বর ফ্রেট সেকেন্ড স্ট্রিংয়ে লাগিয়ে দিই তাহলে এটা কিন্তু ই সেভেন কর্ড হয়ে যায়, যেগুলো বলছিলাম যে যেগুলো এই গানটাকে ইন্টারেস্টিং করছে। তারপর ল্যান্ড করছে এতে, তাই এ মাইনার কর্ড। এবার আসি গানে। এবার গানে না একটা সেম প্যাটার্ন চলছে, সেই প্যাটার্নটা জাস্ট ফলো করলে পরে গোটা গান বাজানো যাবে, মানে খুবই ইজি ব্যাপার। শুরু হচ্ছে ডি মাইনার থেকে। সেদিনও ছিল দুপুর এমন, এখানে অদ্ভুত একটা ব্যাপার আছে, সাধারণত এত তাড়াতাড়ি কখনো কর্ড চেঞ্জ হয় না, এখানে জাস্ট দুটো ওয়ার্ডের মধ্যেই কর্ডটা চেঞ্জ হয়ে গেল, মানে সুরটা এমনভাবে লাগানো আছে। তো যাই হোক, প্রথম হচ্ছে ডি মাইনার, সেদিনও ছিল দুপুর এমন, জি মেজার, দিয়ে
সিমেজার ঝক ঝকে রোদ অস্থির মন, মানে যেমন করে ডি মাইনার থেকে জি মেজার, এবার সি মেজার থেকে এ মাইনার, তাহলে চারটে কর্ড পরপর। সেদিনও ছিল দুপুর এমন, জি মেজার, ঝকে ঝকে রোদ সি মেজার অস্থির মন এ মাইনার। এবার আসে ইন্টারেস্টিং ব্যাপারটা, আর ঘড়ির কাটায় তখন প্রশ্রয় লাগলো কর্ড হচ্ছে ই মেজার বা ই সেভেন দিয়ে এ মাইনার। যাক, এটা নিয়ে একটু পরেই বলে দিচ্ছি যে কেন লাগছে, একটু ডিপ স্টাডি। তো প্রথমে নর্মালি তাহলে কর্ডটা হচ্ছে ডি মাইনার। সেদিনের মতো কলেজের ক্লাস একই হয়ে গেছে অবকাশ, হোয়াটএভার, পাওয়া গেছে ফের দেখার আকাশ, আবার ইমেজার নীলছে সময়। এই প্যাটার্নটাই না পুরোটা গানে আছে। এবার আসে কোরাস সেকশন। ইন্ট্রো শিখেছিলাম, তারপর ভার্স, তো এবার কোরাসের পালা, যেটা সবাই মিলে গায় বেসিক্যালি। এ মাইনার থেকে শুরু করে ডি মাইনার, ডি মাইনার, দি এফ মেজার, যেতে দাও সে দিনের মতো মতো থেকে ই মেজার, আবার এ মাইনার, পেতে দাও এফ মেজার সে দিনের ক্ষত। এবার একটু চেঞ্জ আছে, লক্ষ্য রাখবেন। সেই দূর পাহাড়ের নীলিমায় বেসিক্যালি এ মাইনার থেকে ডি মাইনার দিয়ে একবার এফ মেজার দিয়ে ই মেজার, মানে এটা প্রথম দুবার, আর পরের দুবার এ মাইনার থেকে ডি মাইনারে যাওয়ার পর এফ এ না গিয়ে জি মেজার। এবার আছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারে, এবার রূপম ইসলাম এই গানগুলো কি করে লিখছে, তার জন্য না বেসিক্যালি কিছু স্কেল আছে। এই গানটা মূলত এ মাইনার স্কেল তো বটেই, কিন্তু একটা ইন্টারেস্টিং মোডও ইউজ হচ্ছে, যার নাম হচ্ছে হারমোনিক মাইনার। এই হারমোনিক মাইনার থেকে যে যে কর্ডগুলো আসছে সেই কর্ডগুলোই কিন্তু গানে আছে। ন্যাচারালি আমরা যেটা এ মাইনার স্কেল বাজাই সেখানে একটা নোটকে চেঞ্জ করে দিলে পরে এই এই হারমোনিক মাইনারটা হয়ে যাবে। নোটগুলো লাগছে এ বি সি ডি ই এফ জি এ, এখানে একটা নোট জাস্ট চেঞ্জ করতে হবে, জাস্ট একটা নোট, আর সেটা হচ্ছে জি। জি এর বদলে এবার লাগাবো আমরা হচ্ছে জি শার্প, মানে ফাইভ ফ্রেটে জি ছিল, মানে হচ্ছে ফোর স্ট্রিংয়ে, সেটা না বাজিয়ে এবার সিক্স ফ্রেটে বাজাবো। কেমন করে, এটা এ হারমোনিক মাইনার হয়, তাহলে কর্ডগুলো হচ্ছে প্রথম নোট এ থেকে এ মাইনার, তারপর বি থেকে ডিমিনিশড, তারপর সি থেকে সি মেজার, ডি থেকে ডি মাইনার, ই থেকে ই মেজার, এফ থেকে এফ মেজার, জি শার্প থেকে ডিমিনিশড, দেন ব্যাক টু এফ এ এ মাইনার, মানে এই কর্ডগুলোর মধ্যেই কিন্তু এই নীল রঙে কর্ডগুলো ইউজ হচ্ছে। যেমন করে এ মাইনারটা তো ছিলই, বিটা তো আমাদের লাগছে না অবভিয়াসলি, এখানে এটা স্কিপ করে যায়, সি তো লাগছে সি মেজার, তারপর ডি মাইনার তো অবভিয়াসলি যেখান থেকে গানটা স্টার্ট হচ্ছে, ই মেজার, ওই যে ই মেজারের কথাটাই আমি বলছিলাম, মিললো?
মানে এই ই মেজরটা আসে কিন্তু এই হারমোনিক মাইনার থেকে, যে কারণে এই এই একমাত্র কর্ডটা এই গানটাকে একটু হিপ করছে, মানে গানটাকে একটু অন্যরকম মাত্রা দিচ্ছে। মানে ন্যাচারালি ডি মাইনার থেকে জি মেজর, সি মেজর থেকে এ মাইনার খুব একঘেয়ে লাগছে শুনতে। এবার এটাকে চেঞ্জ করতে গিয়ে তাই ঘড়ির কাঁটায় তখন প্রশ্রয়, এই সুরটা লাগানোর জন্যই কিন্তু এই কর্ডটা লাগাতে হচ্ছে। আর এই কর্ডটা আসে মাইনার ফ্যামিলি থেকেই, কিন্তু এ হারমোনিক মাইনার। এবার আপনাদের অনেকের মনে হবে যে এখানে তো জি মেজর কর্ডটাও ছিল, কো জি মেজর কর্ডটা তো এখানে নেই। অ্যাকচুয়ালি যখন গানটা কম্পোজ করা হচ্ছে তখন দুটো জিনিস মাথায় রাখা হচ্ছে, একটা ন্যাচারাল মাইনার স্কেল আর একটা হচ্ছে এ হারমোনিক মাইনার স্কেল, মানে ন্যাচারাল মাইনার আর কখনো কখনো